মঙ্গলবার থেকে শুরু হচ্ছে তৃণমূলের জনসংযোগ যাত্রা। কয়েকদিন আগেই সাংবাদিক বৈঠক করে জনসংযোগ যাত্রার কর্মসূচি ঘোষণা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই কর্মসূচি অনুযায়ী সোমবার কোচবিহারে পৌঁছে গেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কোচবিহারে মদনমোহন মন্দিরে পুজো দেন তৃণমূলের সাধারণ সম্পাদক। এরপর দিনহাটার বামনহাট ফুটবল মাঠে অস্থায়ী শিবিরে যান। এখানেই রাত্রিবাস করবেন অভিষেক। কোচবিহার রওনা হওয়ার আগে অভিষেক বলেন, এতদিন নিজের ভোট নিজে দেওয়ার কথা বলা হতো, এখন নিজের প্রার্থী নিজে বাছুন কর্মসূচি। সঠিক প্রার্থী নির্বাচন হলেই দুর্নীতিমুক্ত রক্তপাতহীন নির্বাচন সম্ভব। বিমানবন্দরে বলেন অভিষেক, দুর্নীতিমুক্ত সন্ত্রাসহীন এবং রক্তপাতহীন যে নির্বাচনের কথা বারবার বলি, সেটা তখনই সম্ভব যখন ভালো মানুষকে আমরা প্রার্থী হিসেবে আগামীতে নির্বাচিত করতে সক্ষম হই। যদি ভালো মানুষ উঠে না আসে, তার কারণেই আমরা মানুষের কাছে যাচ্ছি যে গ্রাম বাংলার মতামত, যে আমার বুথে গিয়ে প্রার্থী হবে আমি নিজে সেটা ঠিক করব, কোনো রাজনৈতিক নেতা নয় আর কোনো বদ্ধ ঘরে সে সিদ্ধান্ত হবে না। ভারতবর্ষে প্রথমবার সেই অধিকারটা বাংলার মানুষকে আমরা দিতে চাই। আগে ছিল নিজের ভোট নিজে দিন, এখন নিজের প্রার্থী নিজে বাছুন। মঙ্গলবার সকাল থেকেই শুরু হয়ে যাবে অভিষেকের কর্মসূচি। বামনহাটা ফুটবল মাঠে বিএসএফ এর গুলিতে নিহতদের পরিবারের সঙ্গে দেখা করবেন তিনি। এরপর দিনহাটা এবং শীতলকুচিতে তিনটি জনসভা করবেন। বিকেলে মাথাভাঙা কলেজ মাঠে অধিবেশন। একেবারে শেষ প্রান্ত যেখান থেকে বাংলা কার্যক্রম শুরু হচ্ছে, বামনহাট, যেখানটা যেটা দিনহাটার একদম লাগোয়া, একদম বাংলাদেশি বর্ডার বলতে পারে, সেই বর্ডারের যে গ্রামটা রয়েছে সেই বামনহাট থেকে আমরা প্রচার অভিযান আগামীকাল থেকে শুরু করি। কুচবিহারে আমি তিন দিন থাকবো, আজ থেকে শুরু করে মাথাভাঙায় থাকবো, তুফানগঞ্জে থাকবো, দিনহাটায় থাকবো, তারপরে আমি চলে যাব আলিপুরদুয়ার, তারপরে আমি দুদিন জলপাইগুড়ি থাকবো। ষাট দিন ধরে এই কর্মসূচি চলবে, শেষ হবে সাগরে। এই ষাট দিনে 250টি জনসভা করবেন অভিষেক, হবে 60টি অধিবেশন। এই সমস্ত অধিবেশন থেকেই পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ঠিক হবে বলে জানানো হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। সোমবার জনসংযোগ যাত্রাকে অভিনন্দন জানিয়ে টুইট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটে মমতা লিখেছেন, তৃণমূলের নবজোয়ার হলো একটি প্রথম অভিনব রাজনৈতিক প্রয়াস। পাল্টা টুইট করে ধন্যবাদ জানিয়েছেন অভিষেকও। বলা হচ্ছে, ভারতবর্ষের ইতিহাসে কোনো রাজনৈতিক দল এইভাবে সাধারণ মানুষের মত নিয়ে প্রার্থী ঠিক করেনি। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এটা যুগান্তকারী প্রয়াস বলে প্রচার করা হচ্ছে। জুন মাসের শেষ পর্যন্ত তৃণমূলের জনসংযোগ যাত্রা চলবে। বিরোধীরা প্রশ্ন করছেন, পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণা হবে কবে? শাসক দলের প্রার্থী বাছাই অভিযানের আগে যদি পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণা করা না হয়, সেক্ষেত্রে জুলাই অগস্টে ঘোর বর্ষার মধ্যেই হবে এবারের পঞ্চায়েত নির্বাচন? প্রশ্ন বিরোধীদের। নিউজ টাইম।